এই শপথ হচ্ছে লাল সবুজের শপথ, এই শপথ হচ্ছে যে একাত্তরের মুক্তিযুদ্ধ যে চেতনা আছে আমরা কেউ না খেয়ে থাকি সেই শপথে এই জায়গা চেতনার মশালটা তো এগিয়ে নিতে হবে, শুধু মশাল জ্বালিয়ে দিলে হবে না, সামনের দিকে এগিয়ে নিতে হবে। সেই জন্য মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, যে চেতনায় আমাদের 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 3 লাখ মানুষ মাবন ইজ্জত দিয়েছে, তাদের সেই চেতনাকে, তাদের সেই রক্ত স্নাত আত্মদানকে আমরা যাতে স্মরণ করি, শুধু স্মরণ না, আমরা সমৃদ্ধ দেশ গড়ার মতো দিয়ে যাতে এই বাংলাদেশ এই নতুনেরা এগিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য এই সফর জরুরি। আপনাকে ধন্যবাদ। আমি একটু অবস্থান করছি সায়ের দেশ পর্যটন জেলা মৌলভীবাজার স্টেডিয়ামে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ গ্রহণ করতে এই মাঠে উপস্থিত হয়েছেন প্রায় 10,000 মানুষ। আসেন এই প্রজন্মের একজন প্রতিনিধি, আমরা তাকে জানতে চাই। শপথ হবে জেলা স্টেডিয়ামে, সেখানে আমাদের সংবাদদাতা আছেন মিজানুল ইসলাম। মিজান জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে শপথ পাঠ করবেন।
বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে মাননীয় শেখ হাসিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য ও শপথ পাঠ পরিচালনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। 2021 বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং 25 বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির প্রিয় দেশবাসী, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনার বসেন প্লিজ। বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাগন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরো স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সংগ্রাম পরিচালনা করেছেন। বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। 1976 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাঙালির জাতি পাকিস্তানি আলাদা বাহিনী রাজাবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয় স্থানে আক্রমণ করে হত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে রাতেই স্বাধীনতার ঘোষণা দেন। তিনি সেই ঘোষণায় বলে, আমি কোট করছি, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে কে এখানে প্রচার করতে শুরু করে এবং থানা জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার, সেই সাথে প্রচার পত্র তৈরি করে তারা বিলি করে। 26 মার্চ দুপুরে চট্টগ্রাম জেলা কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতা ঘোষণা প্রথম পাঠ করে। এরপর থেকে একে একে অন্যান্য নেতাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও, টেলিভিশন, পত্রিকায়ও প্রকাশিত হয়। বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নির্দেশ মোতাবে যার জাতির সাথে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুবহীন দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মন্দির বর্ষে শপথ গ্রহণ করব। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্ব সমুদ্রত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে তোলার জন্য আমরা শপথ দেব। এই লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আমি শপথ বাক্য পাঠ করব। আমি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুনাম জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের
Thank you.